দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, সোহেলি, এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি 24 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো আমরা দেখছি আগুন যে যে পরিমাণ এখন আগুন জ্বলছে বা সেটা কিন্তু এখনো আমরা যে দেখতে পাচ্ছি, এবং ভেতরে প্রচুর আগুন রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচণ্ড আগুন জ্বলছে, এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা চেষ্টা করছেন এখন আগুনটি নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। গত 24 থেকে 25 ঘন্টা তারা কিন্তু এই অবিরত পানি দিয়ে গেছেন। এখন যে প্রচেষ্টাটা চলছে সেটি হচ্ছে উপরের যেহেতু একটা বড় একটি গোডাউন এবং এখানে প্রায় 1 লাখেরও বেশি টন চিনি র সুগার মজুদ আছে, আর সেই চিনির যেহেতু উপরের আগুনটি এখনো লেলিহান শিখা সেটি দেখা যাচ্ছে, উপর থেকে যে চালাটি রয়েছে সেটিকে সরিয়ে ফেলা হচ্ছে। চালা সরিয়ে সেখানে পানি দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু যেটা করছেন, এবং আমরা যেভাবে আগুন দেখছি সেটি আসলে আরও 24 ঘন্টা অতিবাহিত হলেও আমার মনে হচ্ছে যে আমাদের ধারণা যে এটি আরও হয়তো এভাবে জ্বলতে থাকবে। তো সার্বিক যে বিষয়টি আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং তাদের একটাই প্রচেষ্টা এখন আগুনটি নির্বাপনে। তারা যেটা এখন যেটা চেষ্টা করেছেন যেটা বলছেন যে আগুনটি এখান থেকে আর ছড়ানোর কোনো সুযোগ নেই, তারা বিভিন্ন চারপাশ থেকে কিন্তু আগুন দিচ্ছে পানি দিচ্ছেন, তো সেই প্রচেষ্টাটা অব্যাহত রয়েছে। তবে কতক্ষণ যে তারা যেটি বলছেন যে কতক্ষণ এই চেষ্টাটি এই আগুনটি নেভানো যাবে সেটা আসলে সঠিকভাবে তারা কিন্তু বলেনি এখনো পর্যন্ত। তো এটা আমরা এখন দেখতে পাচ্ছি যে আগুন যেখান থেকে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে, একটা বর্জ্য বের হচ্ছে যেটি আবার খালে গিয়ে পড়ছে, সেটাকে আবার পরিবেশ বিপর্যয়ের একটা বিষয় রয়েছে। তো সার্বিক এই বিষয়টি আসলে এই পর্যায়ে এখন এসে পৌঁছেছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা, সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এস আলম সুগার মিলের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।